সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আমার যে আজকের যে ভিডিওটা সেটা হলো মেডিকেল রিপোর্ট আপনি কীভাবে চেক করবেন যারা নাকি গালফে আসতে চান, সৌদি আরব, দুবাই, কুয়েত, আপনি কাতার, যে কোনো দেশে, মিডিল ইস্টের ভিতরে যে কোনো দেশে আসার জন্য গামকা মেডিকেল করতে হয়। তো গামকা মেডিকেলের করার পরে আপনি এক সপ্তাহ 10 দিন ওয়েট করতে হয় যাতে আপনার রিপোর্টটা আসার জন্য। অনেক সময় রিপোর্ট লেট হয়ে আসে, অনেক সময় এজেন্সিরা চিটিং করে, ইয়া অনেক সময় অনেক ধরনের প্রতারণার শিকার হয়। তো আপনি আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার মেডিকেল রিপোর্ট কী হয়েছে, ফিট আনফিট জবিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন। এটা চেক করার জন্য জাস্ট অনলি 2 মিনিট আপ ফলো করলেই চেক করতে পারবেন। এটা চেক করার জন্য আপনার দুইটা সিস্টেম আছে চেক করার। একটা সিস্টেম হচ্ছে যদি আপনি পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন, ইয়া তো আপনি মেডিকেল করার পরে আপনার যে স্লিপটা দেয়, ইয়ানি যেই যে আপনি টাকাটা যে পে করছেন এটার একটা রিসিপ্ট দেয়, ওই রিসিপ্টের জন্য মাঝে একটা স্লিপ নাম্বার লেয়া থাকে, এটাকে বলে জেসিসি স্লিপ নাম্বার। তো ওই যে কোনো একটা আপনার জেসিসি সিরিয়াল নাম্বার ইয়া তো আপনার পাসপোর্টের নাম্বার হইলেই আপনি চেক করতে পারবেন আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে আপনার মেডিকেল রিপোর্ট কী হয়েছে। ঠিক আছে, তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলি, তো দেখি এটা কীভাবে করা যায়। আপনি চাইলে মোবাইলে ইয়া ল্যাপটপে যে কোনোভাবেই করতে পারবেন, দুটোটাই সেম সিস্টেমে। আমি আপনাকে মোবাইলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে। Subscribe to my channel MRH Tech and press the bell icon for more video. আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। এখন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো ব্রাউজারটা যদি আপনি ডেস্কটপ করে নেন তো সবথেকে ভালো হবে। তো ডেস্কটপ করার জন্য দেখেন দেখেন আপনি উপরে রাইট কর্নারে আপনি যদি এটা মোবাইল দিয়ে করেন আর কি, এই কারণে আমি বলতেছি যদি মোবাইল দিয়ে করেন তো এটা ডেস্কটপ সাইডে করে নিলে ভালো হবে। এর জন্য রাইট কর্নারে দেখেন আপনি 3 ডট আছে, এটাতে ক্লিক করলে ডেস্কটপ সাইট আছে, এটাতে ক্লিক করে নেন। তো আপনার কী হবে, আপনার ডকুমেন্টটা খুবই সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। তো চার্জবারে চলে যান, আপনি চার্জবারে লেখেন গামকা মেডিকেল স্ট্যাটাস। আপনি এটা লিখে চার্জ করেন, এটা লিখে চার্জ করার পরে আপনার সাথে সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেটার একটা ওয়েবসাইট। এই যে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে মেডিকেল স্ট্যাটাস জেসিসি HMC অর্গানাইজ, এটাতে আপনি ক্লিক করবেন। অ্যাকচুয়ালি আপনার এটাতে করতে হবে না, আমি এটার যে ডাইরেক্ট যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি এই যে পেজটা যে জায়গায় আছে ডাইরেক্ট লিঙ্ক এইটা, ওই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ডাইরেক্ট এই জায়গায় চলে আসতে পারবেন। তো এখান থেকে এই জায়গায় চেক করার জন্য আমি আগেও বলছি যে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা পাসপোর্ট নাম্বার দিয়ে, একটা জেসিসি সিরিয়াল নাম্বার দিয়ে। তো আমরা যেহেতু পাসপোর্ট নাম্বারটাই বড় ইজি সবাই নর্মালি মনে থাকে, তো পাসপোর্ট নাম্বারটাই দিয়ে আমরা চেক করবো। সিরিয়াল নাম্বারটা কীভাবে চেক করবেন এটাও চাইলে আপনি চেক করতে পারেন। তো পাসপোর্ট নাম্বারটা আমরা এই জায়গায় ক্লিক করব। তো আমি প্রথমে একটা পাসপোর্ট চেক করে নিই, যেটা এ মাত্র 2 বা 3 দিন আগে এটার মেডিকেল করা হয়েছে। তো আমরা চেক করে নিই এটার মেডিকেল রিপোর্টটা হয়েছে কি না। দেখেন এই যে এই পাসপোর্টটা 3 দিন আগে মেডিকেল করা হয়েছে, এখন এটা কি অনলাইনে আইসি কিনা আমরা এটা চেক করে নিতে নেই। যদি এটা না হয় তাহলে আমার কাছে অন্য আরেক পাসপোর্ট আছে, ওইটা দিয়ে আপনি চেক করে নিতে পারবো, সমস্যা নাই। তো চলেন আমরা কী করবেন এই জায়গার মধ্যে, দেখেন প্রথম নাম্বারে আপনি পাসপোর্টের নাম্বারটা লিখবেন, দ্বিতীয় অপশনে আপনার ন্যাশনালিটিটা লিখবেন। আপনি চাই যে কোনো দেশে চাইতে চান এটা যাইতে চান এটা লিখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটা ন্যাশনালিটিটা লেখার পরে যে তৃতীয় নম্বরে আপনার যে ক্যাপচার নাম্বারটা আছে এই নাম্বারটাকে আপনাকে এই জায়গায় দিতে হবে। তো চলেন এই 3টা জিনিস দেওয়ার পরে আপনি এই জায়গায় কোনায় দেখবেন আপনার জেনারেট লেখা আছে, এই জেনারেট লেখাতে ক্লিক করে দেবেন। যেভাবেই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার যে মেডিকেল সার্টিফিকেট ওপর চলে আসবে। এখানে এই জায়গায় দেখেন এটা মেডিকেলটা এখনও রেডি নেই। দেখেন এই যে কোনারে আপনি দেখতে পারছেন যে ইন প্রসেস, দিস স্টেপ টেক উইল 1 বা 2 ডেজ, ওয়ানের ইয়ানি এই জায়গায় লেখা আছে 1 বা 2 দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলেন আমরা এটা ক্যান্সেল করে আপনার একটা যেটা রেডি আছে ওই একটা পাসপোর্ট আমরা দেখার চেষ্টা করি যে কীভাবে আসে, এটা তো আমরা দেখিলাম। চলেন এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে অন্য আরেকটা পাসপোর্টের জায়গায় আমরা এন্ট্রি করব।
এটা আরেকটা পাসপোর্ট যেটা অলরেডি রেডি আছে আমার জানা মতে। তো এটা একটু বেশি দিন হয়েছে, তার মতলব এটা মনে হয় রেডি আছে। তো এটা আমরা চেক করি, এটা রেডি আছে, ইয়ানে আছে। জেনারেটে ক্লিক করবেন বরাবরের মতো। আমার নেট অ্যাকচুয়ালি আজকে স্লো দিতেছে, যার কারণে দেখেন যেভাবে আপনি এটা ক্লিক করছেন তো সাথে সাথে দেখেন এ জায়গায় এটার নাম, যেই পাসপোর্টধারীর নাম, পাসপোর্ট নাম্বার এবং তার ফটো এবং মেডিকেল সেন্টার যাবতীয় কিছু এই জায়গার মধ্যে ওকে আছে। দেখেন এটা ফিট, পাসপোর্টটা এই মেডিকেল রিপোর্টটা ফিট আছে। আর এটা ইচ্ছে করলে আপনি সেভ করতে পারেন আপনার মোবাইলে, ইয়া তো আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারেন। দেখেন নিচে পিডিএফ আপনি এটা সেভ করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন যে এটা কপি করবেন, প্রিন্ট করবেন, আপনি প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। আর আপনার ইচ্ছা করলে যে জেসিসি সিরিয়াল নাম্বার আছে এটার মাধ্যমে আপনি চেক করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছিলেন যে কীভাবে কত ইজি তৈরি সিস্টেমে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো সময় আপনি চেক করতে পারতেছেন যে আপনার মেডিকেল রিপোর্টটা কী হয়েছে, ঠিক আছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখতে থাকেন তা অনেক অনেক শুকরিয়া। তো চলেন আজকের ভিডিও এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।